চলে এসেছি গ্রিন ওয়ার্ল্ডের বাগানে। দেখুন বন্ধুরা, সকালবেলায় গাছে কি সুন্দর ফুল! এই কুমড়ো ফুল দেখলেই মনটা ভরে যায়। আজকে এই কুমড়ো ফুল একটু হারভেস্টিং করব, এছাড়া আরও কয়েকটা হারভেস্টিং করব, আপনাদের দেখাবো। আপনারাও লাগান, দেখুন কি সুন্দর ফুলগুলো হয়েছে। এছাড়াও আরও দেখুন এই দিকেও হয়েছে, এই যে ওখানে একটা হয়েছে। আচ্ছা, ওটা কিন্তু জালি আছে, আমি ওটা পরাগায়ন করে দেব। দেখবেন আমি দেখাচ্ছি কিভাবে পরাগায়ন হয়। এই দেখুন পুরুষ ফুলের এভাবে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে এটা স্ত্রী ফুল এই দেখুন কলায় দেখা যাচ্ছে, এটা জালি আছে, এই যে জালি আছে। সুতরাং এই কুমড়োটা ধরে যাবে যদি সঠিকভাবে পরাগায়ন হয়। এই যে ধরেছি, এবারে ধরে এই দেখুন অর্থাৎ পরাগ মিলন। পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুলের এই যে পরাগের মিলন, এই পরাগায়ন হলেই কুমড়োটা ধরে যাবে। এটা দিয়ে এইভাবে পুরুষ ফুলের ইয়েতে দিয়ে দিলাম, এভাবে কুমড়োটা ধরে যাবে। এবার আমি একটু ধনে পাতা হারভেস্টিং করব। বাটা মাছ, কালো জিরে, টমেটো আর একটু ধনে পাতা দিয়ে ভালোই লাগে গরম গরম খেলে। আর এই ধনে পাতা যদি বাড়ির গাছের হয় তাহলে তো কথাই নয়, বাড়িতে যদি তৈরি করা হয় এই ধনে পাতার স্বাদই আলাদা। ধনে পাতা করার জন্য বেশি জায়গা লাগে না, ছোট্ট গামলাতে করে একটু, খুব যে বেশি মাটি লাগে তাও লাগে না। আপনারাও করুন, দেখুন বাড়ির জিনিস তৈরিতে কতটা আনন্দ, এবং সেখান থেকে তুলে যদি পরিবারের হাতে অর্গ্যানিক জিনিসগুলো তুলে দেওয়া হয় তাতে যে কি আনন্দ পায় আপনারাও পাবেন। এভাবে গাছ তৈরি করুন, দেখুন এই ধনে পাতা পাই 5টা বাটা মাছের জন্য যথেষ্ট।
তাহলে দেখুন কতগুলো কুমড়ো ফুল সকালবেলায়, একটু ব্রাহ্মী শাক এই যে তুললাম, এই যে ব্রাহ্মী শাকের গামলা আমার, ব্রাহ্মী শাক খেলে তো ভীষণই উপকার হয়, মধু দিয়ে ব্রাহ্মী শাকের রস বাচ্চাদের খাওয়ালে উপকার হয়, এছাড়া ব্রাহ্মী শাক ঘি দিয়ে ভেজে খেলে মেধা বৃদ্ধি পায়, এগুলো আমরা জেনেছি। ব্রেনোলিয়াতে ওই ব্রাহ্মী শাকই থাকে, কাজেই ব্রাহ্মী শাক আপনারা লাগান। দেখুন কত ছোট্ট গামলাতে, সপ্তাহে একদিন দুদিন তো তুলতেই পারবেন। তাহলে দেখুন কুমড়ো ফুল, ব্রাহ্মী শাক আর ধনে পাতা একটু বাটা মাছের জন্য, তাহলে এর জন্য তো দুটো কাঁচা লঙ্কা লাগবেই। তাই চলে এলাম কাঁচা লঙ্কার কাছে, এই একটা তুললাম, এই একটা তুললাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে, চারটে বাটা মাছ, তার সাথে ধনে পাতা টমেটো দিয়ে করে দিলাম, খুবই ভালো লাগবে। এই যে ব্রাহ্মী শাকটা আজকে তুললাম, এই ব্রাহ্মী শাকের আমি যেদিনই তুলি সেই দিনই একটু গোড়ায় ওই খোল জল মিশিয়ে দিই, এটাই আমার সার। ওই মাটিতে গোবর সার, সবজি খোসা মানে পচা এইসব দিয়ে মাটিটা তৈরি করে, আর যেদিনই একটু হারভেস্টিং করি সেই দিনই একটু খোল জল দিয়ে দিই, তারপরে দুদিন তিন দিন আবার সেই গাছটাকে ভালো করে ভিজিয়ে ধুয়ে পরে আবার তিন চার দিন পরে আবার তুলি। এভাবেই কিন্তু আমার হারভেস্টিং হয় এবং গাছের খাবার এভাবেই দিই। ধনের পাতার ক্ষেত্রেও তাই, অনেকে ধনে পাতা লাগিয়ে আর দেয়নি না কিছু, কিন্তু আমি গোড়া সমেত তুলি না, তো তাই একটু তুলে আবার আস্তে করে গোড়ায় খোল জল মিশিয়ে দিই, আবার দুদিন তিন দিন পর আবার তুলি। এভাবে যদি আপনারা দুটো তিনটে গামলা করে দেন তাহলে কোনো চিন্তায় থাকবে না। ব্রাহ্মী শাক প্রতিদিন না খেলেও ধনে পাতা হয়তো লাগে কাজে বিভিন্ন, সেই ক্ষেত্রে দুটো তিনটে গামলা করলে কোনো অসুবিধাই হবে না, প্রতিদিনই আপনারা তুলতে পারবেন। ঠিক আছে, এই পর্যন্ত থাক, আপনারা পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।